What's up guys, this is Tahasin and welcome back to brand new vlog. Today's vlog guys, onek different hote jacche cause ami ajke ashi pizza khete. So ami ei prothom mane kono restaurant e ashi food review dite. So ajke amra ashi holo food fire pizza. Tader pizza gulo totally Italian style e toiri. তো ইতালিয়ান স্টাইলে কেন তৈরি বললাম তারা পিজাগুলো যে তৈরি করে এটা কোনো গ্যাস সিলিন্ডারে না বা কোনো ওভেন মেশিনে না এটা সম্পূর্ণ তৈরি হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে কাঠ কয়লার চুলাতে তো দেখতেই পাচ্ছেন আপনারা একদম ন্যাচারাল পদ্ধতিতে তৈরি হচ্ছে তাদের পিজাগুলো আমরা এখন একটা অর্ডার করব অর্ডার করে দেন ট্রাই করব তাদের পিজাগুলো টেস্ট কি সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব So, let's see the video. So, guys, we already ordered pizza. So, পিজাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো আমরা এখন টেস্ট করব এন্ড স্মেলটা কিন্তু খুবই জোস লাগতেছে এখন আমি আর দেরি সহ্য করতে পারতেছি না আমি অনেক এক্সাইটেড কাঠকয়লার চুলার যে পিজাটা এটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল আমার কারণ ইতালিয়ান যে ব্লগগুলো ওইগুলোর মধ্যে আমি দেখতাম তো আজকে আমি বাংলাদেশেও পেয়ে গেলাম তো ট্রাই করব বিসমিল্লাহ মানে স্পাইসিটা একটু স্পাইসি দেওয়ার জন্য আর কি আলাদা দেয়া আছে যদি কারো লাগে তাহলে এখান থেকে নিয়ে আপনারা সরাসরি স্পাইসি করে নিতে পারেন তো বহুত লাগছে এটা টেস্ট হলো চিজটা একটু বেশি পরিমাণে দেওয়া তো এই কারণে আর কি খুবই ভালো লাগছে কারণ আমরা বাংলাদেশিরা চিজটা খুব বেসিক্যালি আর কি পছন্দ করি আর পিজাটার মধ্যে সবকিছু আর কি এভারেজ দেওয়া কিন্তু চিজটা একটু বেশি দেওয়া আছে যার জন্য পিজাটা আরো বেশি টেস্ট লাগে একটা জুসি জুসি ভাব আছে এটা যে ডোটা আছে এটা একটু পাতলা এই ডোটা যখন মোটা হবে তখন কিন্তু এই টেস্টটা আর কি বোঝা যাবে না রুটি রুটি একটা ফিল আসবে আর এটার উপরে যে লেয়ারটা দেয়া আছে ওটা পাতলা হয়ে যাবে আর যে ডটা আছে ওটা মোটা হয়ে যাবে তার কারণে পিজাটা কিন্তু মজা লাগে না তো এই ডটা পাতলার কারণে পিজাটা অনেক বেশি মজা লাগতেছে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম তাদের পিজাটা কিন্তু অনেক বেশি ইউনিক ছিল আর স্মেলটা কিন্তু আমার কাছে এক কথায় জোস লাগছে তো একদম মানে প্যারা ছাড়া আর পিজা কিন্তু খুবই অসাধারণ টেস্ট এক কথায় সেরা তো আপনারা এখানে কিভাবে আসবেন আমি একটু শর্টে লোকেশনটা বলে দিই এখানে আসবেন হলো ফার্স্ট হোটেল বা হাজি বিরিয়ানির উল্টা পাশে তাহলে ঠিক
হালদাজি কমপ্লেক্সের নিচেই অবস্থিত তাদের এই ফুড কোর্টটা। আর এটা হলো পুরান পল্টন হাজি বিরিয়ানির ঠিক অপোজিটে। তো সবাই এসে পড়েন এবং সুন্দর একটা বিকেলে অথবা সন্ধ্যাবেলা ফ্যামিলির সাথে পিজা খাওয়ার একটা যে আনন্দ এটা উপভোগ করুন। আর তাদের পিজা কিন্তু টোটালি ইটালিয়ান পদ্ধতিতে তৈরি হয়, এটা আমি শুরুতেই বলেছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্লেসে।